বন্ধুরা আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর চির প্রতিদ্বন্দ্বী দল আরসিবি এটা কিন্তু আবারও একবার প্রমাণ করেছেন বিরাট কোহলি গত দুদিন আগে বিরাট কোহলি একটা ইন্টারভিউতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিয়ে একটা মন্তব্য করেছেন তো কি মন্তব্য করেছেন সেটা জানাবো এই ভিডিওতে আর আইপিএল দু হাজার পঁচিশের আগে যদি রিঙ্কু সিং এবং মনীষ পান্ডে এই দুজনকে রিটেন না করে তাহলে রিঙ্কু সিং এবং মনীষ পান্ডে এই দুজন কোন টিমের হয়ে খেলতে চান সেটাও কিন্তু মনীষ পান্ডে এবং রিঙ্কু সিং জানিয়েছেন তো বন্ধুরা আইপিএল দু হাজার আট থেকে আইপিএল দু হাজার চব্বিশ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের কিন্তু একটাই প্রতিদ্বন্দ্বী চির প্রতিদ্বন্দ্বী দল সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দেখো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছাড়াও কলকাতা নাইট এর আরো বেশ কয়েকটা প্রতিদ্বন্দ্বী দল রয়েছে যেমন চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ানস এরা প্রতিদ্বন্দ্বী দল তবে যদি আমরা চির প্রতিদ্বন্দ্বী দল হিসেবে কোনো টিমকে বিবেচনা করি সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবার কিন্তু এটা প্রমাণ করেছেন বিরাট কোহলি তো বন্ধুরা গত দুদিন আগে বিরাট কোহলি একটা ইন্টারভিউতে বলেছেন আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চির প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স সেখানে কলকাতা নাইট সঙ্গে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এই দুটো দলকেও রাখা হয়েছিল অর্থাৎ অপশনে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান এই তিনটে দলকে রাখা হয়েছিল তার ভিতর থেকে কিন্তু কিং কোহলি অর্থাৎ বিরাট কোহলি কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে বেছে নিয়েছেন তাদের চির প্রতিদ্বন্দ্বী দল হিসেবে এবার এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি এর আগেও জানতাম কেননা প্রত্যেক বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে কিন্তু প্রচুর উত্তেজনার সৃষ্টি হয় প্রত্যেকটা ম্যাচে কিন্তু একটা হাইপ থাকে তো সেই জন্য বিরাট কোহলিও কিন্তু সেটা আরো একবার প্রমাণ করেছেন এবার বন্ধুরা রিঙ্কু সিং এবং মনীষ পান্ডের সম্পর্কে তো দেখো এবছর কিন্তু অকশন হবে অর্থাৎ আইপিএল আগে আর এই যদি কলকাতা রিঙ্কু সিং এবং মনীষ পান্ডে এই দুজনকে যদি রিটেন না করে তাহলে রিঙ্কু সিং এবং মনীষ পান্ডে এই দুজনই কিন্তু জানিয়েছেন যে তারা আরসিবির হয়ে খেলতে চান অর্থাৎ আইপিএল দু হাজার পঁচিশে যদি কলকাতা নাইট মনীশ পান্ডে এবং রিঙ্কু সিংকে যদি রিটেন না করে তাহলে তাদের দুজনেরই ইচ্ছা মনীশ পান্ডে এবং রিঙ্কু সিং দুজনেরই ইচ্ছা কিন্তু আরসিবির হয়ে খেলার তো দেখো কলকাতা রাইডার্স চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই চারটে দলের হয়ে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার খেলতে চায় মানে এই চারটে দলে যদি কোনো প্লেয়ার যায় তাহলে কিন্তু সে চায় যে এই দলটার হয়ে খেলার জন্য আর রিঙ্কু সিং এবং মনীশ পান্ডে এরা দুজনে কিন্তু আবারও সেটাই জানিয়েছেন মনীশ পান্ডে জানিয়েছেন ব্যাঙ্গালোর আমার হোম টাউন তার জন্য আমি এই শেষ বয়সে ব্যাঙ্গালোর হয়ে খেলতে চাই এবং রিঙ্কু সিংকেও কিন্তু একটা প্রশ্ন করা হয়েছিল যে যদি কলকাতা নাইট রাইডার্স রিটেন না করে তাহলে কোন টিমের হয়ে খেলতে চান সেখানে রিঙ্কু সিং কিন্তু বলেছে বিরাট ভায়ের সঙ্গে খেলতে চাই অর্থাৎ আরসিবির হয়ে খেলতে চাই তো এই ছিল আজকের ভিডিও এছাড়াও বন্ধুরা আরেকটা আপডেট সামনে আসছে সেটা হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশের মেঘা অকশনের রুলস অর্থাৎ কি কি নিয়মে মেঘা অকশন করা হবে মেঘা অকশনের রিটেশন কোন পদ্ধতিতে করা হবে কি কি নিয়ম থাকবে কি রুলস থাকবে সেই সম্পর্কেও কিন্তু একটা আপডেট এসেছে তবে সেটা এই ভিডিওতে জানাবো না পরের ভিডিওতে জানাবো খুব তাড়াতাড়ি কিন্তু সেটা প্রকাশ করা হবে মানে মেঘা অকশনের রিটেশনের রুলসটা খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে